তো আজকে বটর ব্লকে আপনাদের স্বাগতম সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই ভালো আছেন তো আমি আজকে বাইক চালাচ্ছি একদম জমির মাঝখান দিয়ে আইল আমাদের গ্রামের পাশে আইল বলে জানি না আপনাদের ওখানে কি বলে তো আমার তখন ক্যামেরা ছিল না মোবাইল দিয়ে ভিডিওটা করা আমার তো এই রাস্তাটা নতুন আমি রাস্তাও ভালো চিনি না কোন পাশ দিয়ে যাব এখানে একটা দাঁড়াইলাম আশেপাশে দেখলাম কোন বাড়ি দিয়ে যাওয়া যায় তো প্রচুর রোদ তার মাঝখান দিয়ে আমরা বের হয়েছি তো দেখি সামনে একটু যাই সামনে কি আছে দেখি কোন রাস্তা পাওয়া যায় কিনা তো এই পাশে রাস্তা খুঁজতেছি আমরা তো চরের মধ্যে রাস্তা আছে অনেক হাজার রাস্তা আছে কিন্তু রাস্তা ভুল করলে আবার সমস্যা মানে যে পাশ দিয়ে যাবেন ওই পাশ দিয়ে রাস্তা মনে হবে ভালো তো রাস্তা নাই এই যে জমির আইলগুলো দিয়ে যাইতে হয় যদি একবার রাস্তা ভুল করেন তাহলে আপনি বিকল্প অন্য এক চরে চলে যাবেন তো এখান থেকে ব্যাক করাও তো জানেন তো চরের রাস্তাঘাট কেমন তো সামনে এক আঙ্কেলকে দেখতে পাচ্ছি দেখি ওনার কাছে একটু সহযোগিতা নেই আমরা ভালো আছেন আচ্ছা এই যে এখানে একটা আশ্রয় কেন্দ্র আছে না উত্তর একটা আশ্রয় কেন্দ্র আছে না উত্তর চর সাজাই ওই জায়গায় যাবো কিন্তু রাস্তাটা চিনতেছি না এটা তো বেরোবো নাকি তো আঙ্কেলটা আমাদের বিকল্প রাস্তা দেখিয়ে দিল তারপর আমরা এই রাস্তায় রওনা হলাম তো রাস্তায় প্রচুর মানে প্রচুর পরিমাণ ধুলা বলার মতো না যেটা এত পরিমাণ ধুলা বালি তো যাই হোক যাচ্ছি আমরা আর একটু সামনে দেখেন কি অবস্থা এই যে আপনার রাস্তার পাশে গাছগুলা ছোটো ছোটো গাছগুলা দেখাই যাচ্ছে না মনে হচ্ছে যে বালির স্তর পড়ে আছে ও এই যে এইদিকে গাছের নিচে ধান খেতে পানি দিচ্ছে প্রচুর রোদ তো এইভাবে আমরা আগাইতেছি দেখি সামনে কি হয় আমাদের গন্তব্যস্থানে পৌঁছাইতে পারি কিনা তো সামনে ভিউটা অনেক সুন্দর এই যে গরুগুলো আসতেছে দেখার মতো একটা ভিউ গ্রামের ঐতিহ্যই বলা যায় এটাকে তো মাঠে গরু হয়তো ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে তোমার জাকারিয়া তো এই ছোট ভাইটার নামটা জিজ্ঞাসা করছিলাম আমরা নামটা বললো জাকারিয়া অনেক সুন্দর একটা নাম যাই হোক দেখি আমরা সামনের দিকে আবার রওনা হই তো যাচ্ছি আমরা সামনের দিকে আস্তে আস্তে তো গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর এত ভালো লাগে বলার মতো না যে মাঠে কেউ কাজ করতেছে তারপরে রাস্তা না থাকলেও তারপরে ভালো লাগে দেখেন ভিউটা কত সুন্দর অনেক অনেক ভালো লাগে তো আমরা একটু আগাই দেখি কি পাই আমরা সামনের দিকে তো এখানে একটু টার্নের মতো আছে মোড়ের মতো তো আমাকে দেখে আমি মানে আমাকে দেখে উনি একটু বাইক স্লো করছে আমিও স্লো করছি তারপরে অনেক ধুলা উঠতেছে বালি উঠতেছে তো আগাইলাম তো ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন যে আমার বাইকের সাউন্ড অনেকটাই পরিবর্তন হয়ে গেছে কারণ প্রচুর ধুলার মধ্যে গাড়ি তো টানতে পারতেছে না গিয়ার দুই গিয়ার আস্তে আস্তে যাইতে হইতেছে তো যার একটা বাইক আসতেছে বাইকের একটু স্পিড বেশি ছিল স্পিড তেমন বেশি না একটু বেশি তারপরে অনেক ধুলা উঠছে তো একটু সাইড নিয়ে আমরা যাচ্ছি যাতে ধুলা বালু শরীরে একটু কম লাগে তো সামনে যাচ্ছি কোথায় মানে একটু দাঁড়াবো যে দাঁড়ানো রেস্ট নেওয়ার মতো জায়গা নাই তো ওই যে অনেক দূর দূর দেখা যায় যে গাছপালা একটু দেখা যায় তারপরে প্রচুর রোদ তো প্রচুর গরম আর প্রচুর রোদ তো যাই হোক ফাইনালি আমরা একটু বোধহয় মানে গাছপালা দেখতে পাইলাম তো যাই দেখি এ পাশে কিছুই নেই তো যাই দেখে একটু আমরা গাছের নিচে একটু রেস্ট করতে পারি কি না তো সেই উদ্দেশ্যে একটু যাই আমাদের রাস্তা ছিল এইটা মূলত তো আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য এই সামনে দিকে আগাইতেছি বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে তো খুঁটির এখানে এই যে গাছগুলো দেখা যাচ্ছে সামনে গাছের নিচে একটু দাঁড়াবো আমরা
একটু মানে অনেক দূর রোদ্র বোধ আসলাম তো তারপরেও নাই মানে তেমন ছায়া জায়গা নাই ছায়া জায়গার মধ্যেই এই যে এইটুকু অল্প একটু তো তাই আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে ধন্যবাদ